सोमवार सकाले जिरानिया इलाकाय रास्तार पाशे शिवदास नामे 50 बछर बयसी एक गाड़ी चालकेर मृतदेह उद्धारेर घटनाके केंद्र करे चांचल्य छड़िये पड़े। जाना जाय बिलुनिया इलाकार बासिंदा शिवदास दीर्घदिन धरे जिरानिया इलाकाय एकटि भाड़ा बाड़ीते थेके गाड़ी चालातेन। रविवार राते जिरानिया माधकबाड़ी इलाकाय गाड़ी रेखे हेटे रेल कलोनी संलग्न बाड़ी जावार समय स्त्रीर संगे फोने कथा बोलछिलेन, हठात् लाइन केटे जाय आर जोगाजोग करते पारेनि तार स्वामीर संगे। एते सन्देह হওয়ায় সোমবার সকালে বেলুনিয়া থেকে জিরানিয়া এলাকায় ছুটে আসেন। এরপর হেঁটে শিবর খুঁজে যাওয়ার পথেই তার স্বামীর একটি ড্রেস পরে থাকতে দেখেন এবং এর পাশেই একটি ড্রেনের মধ্যে স্বামী শিবদাসের মৃতদেহটিও দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে ছুটে আসেন অনেকেই। খবর পেয়ে ছুটে আসে জিরানিয়া থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। জিবি হাসপাতালে শিবর স্ত্রী সাংবাদিকদের জানান তার স্বামীকে অন্যান্য গাড়ি চালকরা হত্যা করে থাকতে পারে। কিভাবে হয়েছে রাত্রে মাধববাড়ি গাড়ি তুইয়া গুলবাজার গাড়ি খালি করছে, খালি করে মাধববাড়ি গাড়ি তুইয়া কি কছে ভাড়া ঘরে যাইতেছে জিরা নিয়ে যাইতে। তো আমার লোক ফোনে কত 10:24 পর্যন্ত হয় আমার লোক ফোনে লাইনে, যে সময় ঘটনাটা হয়েছিল আমার লোক ফোনে লাইন, কিন্তু আমি হ্যালো হলো করি হ্যাঁ শুনে না। এরপর আমি কই মনে হয় নেটওয়ার্কে ডিস্টার্ব করে এই ফোনটা কাটতে আমি আবার ফোন করছি, ফোন আর রিসিভ করে না, হাজারে হাজারে ফোন, কত মানুষ অসীমের অসীমের ফটো ব্যাক আসে ফোন রিসিভ না। এরপর 2 ঘন্টা 2.5 ঘন্টা মোবাইলটা খোলা আছিল, এরপরে এরপরে ফোনটা সুইচ অফ, সুইচ অফ যখন দিয়েছে তখন তো আমার মনে আসা কি না এতে লিমা তোর বাপরে ফোন মারি গেলে শিখে 12:41 গাড়ি লোক একদম বাইরেছি। আজকে গিয়ে আপনি কি অবস্থা পাইছেন? আসতে পাইছি রাস্তার কিনারে, হ্যাঁ জাম্পার জিয়ানে বাইরে রাখছে, এখানে স্যুট শার্ট হ্যাঁ উদাম একটা প্যান্ট পরো নাই জলে ফালাই রাখছে। কি মনে হয় না কি আমার মনে হয় তারা ড্রাইভার ডুবের কেউ শত্রুতা করে মারা লাইছে, আমার বেটার কোনো শত্রু নাই।